হ্যালো গাইস, TechEdu360 থেকে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে ওয়েলকাম। আমি আবার একটি নতুন টিপস অ্যান্ড টিক্স নেওয়া চললাম। আমার আজকে টিপস অ্যান্ড টিক্সটা হচ্ছে যে আপনারা কীভাবে এই সিএমডি অর্থাৎ কমান্ড প্রম্পটটা অর্থাৎ এডমিনিস্ট্রেটরটি আপনারা কাস্টমাইজ করতে পারবেন এবং তা অতি সহজেই। আমাদের অনেকেই প্রায় 90% লোকই জানে না যে এটা কীভাবে ইউজ করতে হয়। তা দেখেন আমি কীভাবে ইউজ করতেছি, অর্থাৎ এটা আপনারা আপনার নিজের ইচ্ছের মতো আপনারা এটা কাস্টমাইজ করতে পারবেন এবং তা খুব সহজ হবে। হ্যাঁ, আমি একটা বলতে চাই, আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে যদি উপকৃত হয়ে থাকে অবশ্যই 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 আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে থাকবেন। তো চলুন দেখা যাক আমি কীভাবে কাজটা করতেছি। আপনারা সাব বাটনে যাবেন, সাব বাটনে লিখবেন সিএমডি, তাহলে কিবোর্ড থেকে ইনটা ক্লিক করবেন। হ্যাঁ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কি আমার কী করেছে, আমার এই কালারগুলো চেঞ্জ করছে। তাতে আমার ফোন কালার লাল আছে এবং আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কালো। আমি চাচ্ছি যে এটা আমি ফোন কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। এবার দেখেন কী করতেছি আমি। আপনারা এখানে রাউন্ডস থেকে রাইট ক্লিক করার পরে এখানে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে আপনারা যে ফোন আছে ফোন সাইজ চেঞ্জ করতে পারবেন। আমি ফোন সাইজ যদি মনে করেন আমি 24 দিলাম, 24 দিলাম মনে করো। তারপরে এখানে লেআউট আছে, বিভিন্ন ধরনের এখানে লেআউটটা সেটিং করতে পারবেন। কালার আমি হচ্ছে টেস্ট কালার আমি চাচ্ছি যে আমি সবুজ দেবো, তা আমি সবুজ দিলাম মনে করেন। আমার চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করবো, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি মনে করেন আমি খয়েরি দিলাম। এভাবে কি আপনারা চেঞ্জ করতে পারছেন, দেখতে পাচ্ছেন তো এখানে অলরেডি চেঞ্জ হয়ে গেলো। এভাবে কি আপনারা বিভিন্ন ধরনের এখানে কাস্টমাইজ আছে, কাস্টমাইজ শুনে আপনারা নিজের ইচ্ছা মতো ফ্রিলিভাবে এখানে আপনারা চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ খুব সহজভাবেই। আর আমি এটা বলতে চাই, আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার চ্যানেলটিতে সার্চ করবেন, সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই চ্যানেলটা এটা। অর্থাৎ আপনার এই চ্যানেলটিতে যাবেন, যাওয়ার পরে এ হয়ে আসবে। অর্থাৎ আপনারা এখানে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পরে আপনারা অবশ্যই আমার বেল আইকনটি ক্লিক দেবেন, বেল আইকন ক্লিক দিয়ে রাখবেন, যাতে আপনারা কি আর আমি নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স তার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা আপনার ইমেইলে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং তা খুব সহজ হবে। এভাবে আমার এটা আমার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স, যা কিছু বলবো না আমি। আর আপনারা যদি উপকৃত হয় থাকেন অবশ্যই অবশ্যই আমাদের এটা সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই।